পশ্চিমবঙ্গে ভয়াবহ বিস্ফোরণ। হালী শহরে জগন্নাথ ঘাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয়দের অভিযোগ, সেখানে বোমা মজুদ করে রাখা হয়েছিল, আর সেই মজুদ বোমা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আরও কেউ আহত হয়েছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণ স্থলে বড় গর্ত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, বিকেল 3:30 নাগাদ হালী শহরের জগন্নাথ ঘাটে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে 19 বছরের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। আরও কেউ আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।